কলকাতা পুরভোটে নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই ঘাসফুল শিবিরকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এক ব্যক্তি এক পদ নীতি মেনে কি এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়বেন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম? তার বদলে বাবুল সুপ্রিয়কে কি মেয়র পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে? কিন্তু শুক্রবার কালীঘাটে 2 থেকে 3 ঘন্টার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী তালিকা অনুমোদন করলেন কোনো জল্পনার সঙ্গেই তা মিলল না। 21-এর বিধানসভায় 213টি আসন পেয়ে এক ব্যক্তি এক পদ নীতি নেওয়া হয়েছিল, কিন্তু আসন্ন পুরসভার নির্বাচনে দলের সাফল্যের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুরনো সঙ্গীদের ওপরেই ভরসা রাখতে এই নিয়মের ব্যতিক্রম ঘটালেন। ভবানীপুরে তাঁর রেকর্ড জয়ের জন্য সেনাপতির ভূমিকা নিয়েছিলেন যিনি, সেই ফিরহাদকে এবারও প্রার্থী করলেন মমতা। সঙ্গে দেবাশিস কুমার সহ আরও 5 বিধায়ককে টিকিট দেওয়া হলো। টিকিট পেলেন সাংসদ মালা রায়ও, বাদ পড়লেন দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। জল্পনা মতো মেয়র পদপ্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়কে তুলে ধরা তো দূরস্থ, তাঁকে টিকিট পর্যন্ত দেওয়া হলো না। এমনকি সম্ভাব্য মেয়র হিসেবে এই প্রথম, কাউকে তুলে না ধরেই কলকাতায় পুরো ভোটের লড়াইয়ে নামল তৃণমূল। যদিও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, কে মেয়র হবেন তা ফল ঘোষণার পরই ঠিক হবে। পৌর প্রতিনিধিরা নিজেদের মধ্যে বসবেন, আলাপ আলোচনা করবেন, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন দলের সঙ্গে কথা বলে যে কে পরবর্তী মেয়র হবেন। 21-এর বিধানসভায় 213টি আসনে জয়ের পরও ভবানীপুরের উপনির্বাচনে কোনো ঝুঁকি নিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তৃণমূলের প্রার্থী তালিকা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিরোধীদের কোনো অংশেই নজর আন্দাজ করতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো। নিউজ টাইম।